আর দ্য ফান অরিজিনালসে আজকের প্রথম গল্প, লেখক শুভায়ন বসুর লেখা গল্প অবলম্বনে জিজ্ঞাসা। শুভায়ন বসু, তার জন্ম হয় 10 নভেম্বর 1973 খ্রিস্টাব্দে কলকাতায়। কর্মসূত্রে বর্তমান ঠিকানা দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বরাহনগর রামকৃষ্ণ মিশন হাই স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনার পর মেডিকেল ও মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে মার্কেটিং ম্যানেজমেন্টে MBA করেন। কবিতা, ছড়া, গল্প ও রম্য রচনার নানান পত্রপত্রিকায় তার প্রকাশিত হয়েছে, পেয়েছেন বহু পুরস্কার। নিয়মিত ব্লগ লেখেন, ফেসবুকের উজ্জ্বল তার উপস্থিতি। আরও ভালোবাসেন অবসরে বই পড়তে ও ছবি আঁকতে। তার প্রথম কাব্যগ্রন্থ ফুল ফুটবে বলে একদিন, বিপরীত বর্ণমালা, এবং লেখক যে ব্লগটির মধ্যে লেখেন সে ব্লগটি হল www.bluevasu22blogspot.com। শুনতে থাকুন লেখকের আজকের গল্প। বিতানের টিন এজ হার্টথ্রব শ্রাবণী, ওর জন্যে বিতান একেবারে দিওয়ানা, কিন্তু মুখ ফুটে বলার সাহস নেই। শুধু ওকে ফলো করে, ওর চালচলন লক্ষ্য করে। নিয়মিত মামার কাছে শ্রাবণীকে পড়তে আসতেই হয়, আর তার ফাঁকেই জন্মেছে প্রেম। ওর কথাবার্তা, চালচলন সব বিতানের এত ভালো লাগে যে একেবারে ফিদা হয়ে যায়। ওর মনে হয়, ইস, শ্রাবণী যদি সত্যি সত্যি ওর প্রেমিকা হতো। কিন্তু তা যে হবার নয়, হঠাৎ মামা এসে পড়ায় ওর টনক নড়ল। এ কথা সে কথার পর শ্রাবণীর প্রসঙ্গ উঠল। বিতান জিজ্ঞেস করল, আচ্ছা মামা, শ্রাবণী আসছে না কেন? মামা বলল, সামনেই ওর পরীক্ষা, তাই। ও মামাকে চুপ করিয়ে দিল। সব কাজ সেরে সন্ধেবেলায় শ্রাবণীর বাড়ি গেল বিতান। ওর বাবা ডাক্তারের কাছে আর মা দোকানে গেছে। এরকম অযাচিত সুযোগ কি ছাড়া যায়? কিন্তু ওর বাড়ির কাছে এসে দেখে বাড়িটা একেবারে অন্ধকার। একটা মাত্র ঘরে একটা টিমটিমের ল্যাম্প জ্বলছে। দ্বিতীয়বার কলিং বেল বাজানোর পর দরজা খুলে শ্রাবণী এলো। মুখ চোখ অন্যরকম। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে অবাক হয়ে ও জিজ্ঞাসা করল, কি ব্যাপার বিতান, তুই? হ্যাঁ, আমি বলছিলাম যে তুই পড়তে যাচ্ছিস না? বলতে শ্রাবণী চুপ করে রইল। কিছু বলতে গিয়েও যেন বলতে পারল না। এই অন্ধকার পরিবেশটা কেমন অস্বস্তিকর লাগছিল বলে বিতান আর বেশি কথা না বাড়িয়ে ক্যাডবেরিটা ওকে গিফট করে চলে এলো। ও অবশ্য খেতে চাইছিল না। পরদিন বিতানের ঘুম ভাঙল মায়ের ডাকে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় খাপ্পা হয়ে একচোট হাঁক ডাক করতে যাবে, তখনই উত্তেজিত হবে মা বলল, ওরে ওরে, ওটরে ওটরে, সর্বনাশ হয়েছে, এই মাত্র খবর পেলাম। ওই শ্রাবণীর শ্রাবণীর কি একটা হয়েছে, বোধহয় মেয়েটা আর নেই রে। ব্যাপারটা বুঝতে পেরে বিতান জামাটা গলিয়েই ছুটল। ওদিকে মামাকে পাওয়া যাচ্ছে না বলেও মা ভীষণ চিন্তিত। কিন্তু মামা তো ঘুমোচ্ছে। নানান ভাবনা চিন্তা এসে বিতানের মাথায় দানা বাঁধতে লাগল। মা আজ মশলা বাটবে কিসে? সেপটিক ট্যাঙ্ক সাফাই করাই বা হবে কবে? যা হোক, ঘটনাস্থলে এসে দেখে সারা পাড়ার লোক ঝেঁটিয়ে জড়ো হয়েছে। ঢুকতে গিয়েই পুলিশের ব্যারিকেডে আটকা পড়তে হল। এর ওর মুখে শোনা গেল শ্রাবণী নাকি বিষ খেয়ে মারা গেছে। ওর বাবা মা রাতে ফিরে এসে দরজা খুলে দেখে এই কাণ্ড।
কাল সন্ধে ওর সঙ্গে শেষ কথাবার্তা, আর আজই মৃত্যু। আর আনুষঙ্গিক ছোটখাটো নানান ঘটনা ঘোরালো রূপে বিতানের মনে হানা দিতে লাগল। ঘরে ক্যাডবেরির প্যাকেট পড়েছিল, আরও একটা বিষয় ওকে খুব চিন্তায় ফেলল। মামাও কাল থেকে গায়েব, গেল কোথায়? এই ঘটনার সঙ্গে কি তবে মামারও কোনো যোগসূত্র রয়েছে? তখনই সব মনে পড়ে গেল বিতানের। সেদিন মামার ঘরে ও হঠাৎ ঢুকে পড়েছিল। আসলে নানা ছুটোয় শ্রাবণীর সঙ্গে মিশতে চাইতো, তো তাই শ্রাবণী পড়তে এলে বিতানের আর পড়ায় মন বসত না, খালি ওর পিছনেই ছুকছুক করত। সেদিনও ওরকম খবরের কাগজ খুঁজতে মামার ঘরে ঢুকে ওর ইচ্ছে ছিল ওর নতুন মোবাইলে লুকিয়ে শ্রাবণীর একটা ছবি তুলবে। কিন্তু আজকের কাগজটা তোমার, বলতে বলতে পর্দা সরিয়ে ঘরে ঢুকতেই দেখে মামা আর শ্রাবণী একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। তোমার কাছে আছে? স্যার টাস্কগুলো নেবেন না? এই কাল কি হোম টাস্কগুলো দেয়া ছিল, বের করো। দৃশ্যটা দেখেই ওর পা থেকে মাথা অবধি রাগে ঘৃণায় জ্বলে গিয়েছিল। বিতানের গলাপেই ওরা ছিটকে দুজনে দুদিকে সরে গেল, আর আবার হোম টাস্কের আলোচনা শুরু করে দিল। আর বিতানও যেন কিছুই দেখেনি এমন ভাব করে অন্যদিকে ঘুরে বইয়ের তাকটা ঘেঁটে ফিরে গিয়েছিল। কিন্তু সেই ঘটনাটাও কোনোদিন ভুলতে পারেনি। ওর বুকটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গিয়েছিল। মামাও আর সে নিয়ে ওকে কখনো কিছু বলেনি, হয়তো ভেবেছে ও কিছু দেখেনি। কিন্তু সেই থেকে বিতান দুজনকেই ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। শ্রাবণীকে, যাকে ও প্রাণ দিয়ে ভালোবাসত, মনে মনে এত চাইত, সেই শ্রাবণী অন্য কারো। সেই দিন থেকেই ওর একমাত্র ধ্যান জ্ঞান হয়ে গেল দুজনের উপর কি করে প্রতিশোধ নেওয়া যায়। হঠাৎ একদিন সুযোগ এসে গেল। বাড়িতে তখন কেউ ছিল না। বিতান মামাকে শ্রাবণীর কথা জিজ্ঞেস করল। শ্রাবণী পড়তে আসছে না কেন? ফোনও তো ধরছে না কেন? তুই ফোন করেছিলি? মামা অবাক হয়ে বলল, হ্যাঁ আমি জানি, আমি সব জানি। বিতান কড়া চোখে বলল, কি জানিসটা কি? বেশি পাকামি করবি না। মামা ধমকে বলেছে। বিতানের চোখ মুখ তখন পাল্টে গেছে। এক ভয়ঙ্কর রাগে ওর শরীরের ভিতর লুকিয়ে থাকা পিশাচটা তখন বেরিয়ে আসছে। আমি সব জানি, সব, সুর করে বলল বিতান। তারপর হাতে লুকিয়ে রাখা হামানদিস্তাটা বের করেই হঠাৎ এক ঘা বসিয়ে দিল মামার মাথায়, মুখ্যম ঘা। মামা একেবারেই তৈরি ছিল না এই হঠাৎ আক্রমণের জন্য। করে দু হাতে মাথাটা ধরে মাটিতে পড়ে ছটফট করতে লাগল। একটা মাত্র শব্দই উচ্চারণ করতে পেরেছিল মামা। তার আগেই উপর্যুপুরি দু তিনটে নৃশংস ঘা দিয়ে সেটাও থামিয়ে দিল বিতান। রক্তে ভেসে গেল মেঝে। বিতান রাগে কাঁপতে লাগল। কেন, কেন তুমি আমার শ্রাবণীকে আমার থেকে ছিনিয়ে নিলে? কেন তুমি আমার ভালোবাসাকে আমার হতে দিলে না মামা? কথা বলো, উত্তর দাও, উত্তর দাও বাবা, কথা বলো, কেন? পাগলের মতো করতে লাগলো বিতান। মামা তখন নিঃস্পন্দ। মামার রক্তটা মামারই গায়ের গেঞ্জিটা খুলে নিয়ে মুছে ফেলল ও, তারপর সেটাই মাথায় কষে বেঁধে দিল যাতে আর রক্ত না বেরোয়। তারপর মামার পা ধরে টানতে টানতে
বাড়ির পিছন বাগানে নিয়ে গিয়ে ফেলল। বেশি সময় হাতে নেই, যে কোনো সময় মা ফিরে আসতে পারে, বাবা তো আর ফিরবে না। বছরখানেক আগেই একবার মায়ের গায়ে হাত তুলেছিল বলে হাঁফাতে হাঁফাতে পিতা উঠে পড়ল সেপটিক ট্যাঙ্কের উপর, ঢাকনাটা খুলে পাশে রেখে দিল। ওর গায়ে তখন অমানসিক শক্তি, কাঁদতে কাঁদতে মামা শরীরটা পাঁজা কোলা করে তুলে সেপটিক ট্যাঙ্কের ভিতরে ফেলে দিল। তারপর ঢাকা দিয়ে দিল, সাবান জল দিয়ে রক্ত মুছে মিনিট দশেকের মধ্যেই সব টিপটপ। চোখের জল মুছে মুহূর্তে স্বাভাবিক হয়ে গেল বিধান। কি হয়েছে এতক্ষণ? কিচ্ছু না। শ্রাবণী তো ওর ফোন ধরে না, বাধ্য হয়ে একটা মেসেজ পাঠালো ওকে। জানিস মামা মরে গেছে। মিনিট খানেক বাদেই শ্রাবণীর ফোন। কি বলছিস? কি শ্রাবণী বলল? মরে গেছে, মরে গেছে, সুর করে বলে ফোনটা কেটে দিল পিতা। সন্ধ্যেবেলা শ্রাবণী আজ একা থাকবে, ও জানি। ক্যাডবেরিটা নিয়ে শ্রাবণীর বাড়ি চলে গেল। ক্যাডবেরিটা শ্রাবণীর হাতে দেওয়া মাত্র ও অবাক হয়ে তাকিয়েছিল বিধানের দিকে। আরে তোর জন্য, হেসে বলেছিল বিধান। তুই তখন ফোনে কি সব উল্টো পাল্টা বলছিলি? অবাক হয়ে বলল শ্রাবণী। বিধান চলে আসছিল, হঠাৎ কথাটা শুনে ও ঘুরে দাঁড়ালো। ওর চোখে তখন আগুন জ্বলছে। মামা তোকে খুব ভালোবাসত না রে শ্রাবণী? বিধান গম্ভীর ভাবে বলেছিল। বিধান আজ যেন একটু অন্যরকম, কিন্তু বিধানের মতো একটা ক্যাবলা মুখচোরা ছেলে যে হঠাৎ এরকম করতে পারে তাও ভাবতেও পারেন। মানে? শ্রাবণী ঠিক মতো উত্তর দিতে পারল না। আমি জানি, বলতে বলতে আবার ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল বিধান। ওর হাব ভাব দেখে ভয় পেয়ে একটু পিছিয়ে গেল শ্রাবণী। ঘরে সে একা, বোকাটা কি করতে চাইছে? কি কি জানিস তুই? কি বলতে চাইছিস? শ্রাবণী রেগে বলল, তুই জানিস না আমি কত দিন ধরে, তুই জানিস না? না বলতে বলতে পিতা শ্রাবণীর ওড়নাটা ধরে টান দিল, ওটা খুলে ওর হাতে চলে এলো। বিধান কি করছিস তুই? চলে যা, চলে যা এখান থেকে, চিৎকার করে উঠল শ্রাবণী। তুই আমাকে ঠকালি? তুই তুই আমাকে ভালোবাসিস না? বিতানের রাগ চলছে। চলে যা বিতান, ভালো কথা বলছি, না হলে কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। শ্রাবণী মরিয়া হয়ে বলে, আমি সব দেখেছি, আমি সব জানি। মুহূর্তে শ্রাবণীর হাতটা এক হাতে চেপে ধরে অন্য হাতে ওড়নাটা ওর দু হাতে জড়িয়ে দিয়ে দু তিন পেঁচ ঘুরিয়ে দেয় বিধান। শ্রাবণী পালাতে গিয়ে পড়ে যায়, ওর হাতে ধরা ক্যাডবেরিটাও মাটিতে পড়ে যায়। আমাকে লুকিয়ে মামার সাথে মামার সাথে প্রেম করতিস না? হ্যাঁ কিরে, মামার সাথে প্রেম করতিস তো? আমাকে লুকিয়ে, লুকিয়ে বলতে বলতে কেঁদে ফেলল বিধান। আমার আমার ভালোবাসার এইরকম মূল্য দিলি তুই? তুই তো আমাকে ভালোবাসিস না, এখন আমি কাকে নিয়ে বাঁচবো বলতে পারিস? কাকে নিয়ে বাঁচবো এখন আমি? আমার এখন কি হবে? তুই তো আমাকে ভালোবাসিস না, আমার এখন কি
কি হবে আমার? ফুপতে থাকে বিতান, ও যেন তখন আর সুস্থ মানুষ নয়। শ্রাবণী, ছেড়ে দে আমায় বলে বৃথা লড়াই করতে থাকে। বিতান ধীরে সুস্থে প্যাকেট থেকে ক্যাডবেরিটা বের করে ফেলে। তারপর হঠাৎ শ্রাবণীর মাথাটা এক হাতে মাটিতে ঠেসে ধরে। শ্রাবণী প্রাণপণে দুহাত দিয়ে বিতানের হাতটা সরাতে চেষ্টা করে, কিন্তু ওড়না দিয়ে বাঁধা বলে সেভাবে পারে না। বিতানের গায়ে তখন অসুরের শক্তি, ও শ্রাবণীর বুকের উপর চেপে বসে এক জ্যান্ত আক্রোশে জোর করে হাঁ করিয়ে ক্যাডবেরিটা চেপে চেপে ঢুকিয়ে দেয় মুখের মধ্যে। হিসিয়ে বলে ওঠে বিতান, আমাকে তো ভালোবাসলি না কখনো, আমার দেওয়া ক্যাডবেরিটা অন্তত খা, ক্যাডবেরিটা খা, তুই ক্যাডবেরি ভালো খাস না, কাঁদতে কাঁদতে বলতে থাকে বিতান। ও তখন এক হিস্টেরিয়াগ্রস্ত সাইকো কিলারে পরিণত হয়েছে। ওর ভয়ঙ্কর রূপ দেখে শ্রাবণী আপ্রাণ চেঁচাতে চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে ওর আওয়াজ বেরোয় না। মুখটা ক্যাডবেরিতে বন্ধ, শ্বাসও বন্ধ হয়ে আসছে। বিচারের সঙ্গে আর পেরে উঠে না শ্রাবণী, গোঙাতে গোঙাতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। বিতান শ্রাবণীকে ছেড়ে দিয়ে উঠে পড়ে, যত্ন করে ওর হাতের উড়নার মাধনটা খুলে দেয়, তারপর দ্রুত পেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার সময় বাইরে ভালো করে তাকিয়ে দেখে নেয়, না অন্ধকারে কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিছু শুনেও নি, সব কাজ শেষ। বিতান শান্তভাবে বাড়ি ফিরে আসে, আবার ভালো মানুষটি যেন। পুলিশ যখন এসেছে শ্রাবণীকে পোস্টমর্টম করলেই জানা যাবে টিকটিকির বিষে মৃত্যু। মাছের পেটে মরা টিকটিকি ভরে মাটিতে পুঁতে পচিয়ে শুকিয়ে নানা কায়দায় তৈরি করা বিষ, সব মনে পড়ে যেতে ঘটনাস্থল থেকে বেরিয়েই বিতান পাগলের মতো ছুটতে লাগলো রাস্তা দিয়ে। কোথায় যাবে ও? পাশেই একটা পাঁচতলা ফ্ল্যাট বাড়ি, দিক বিদিক জ্ঞান হারা হয়ে সেটাই ঢুকে পড়ল ও। সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো, তাড়া করে এলো দারোয়ান, কিন্তু বিতানের সঙ্গে পারে? বিতান উঠে পড়ল ফ্ল্যাট বাড়িটার ছাদের কার্নিশের উপর, কার্নিশ ধরে হাঁটতে লাগলো। মোবাইলটা ঝুপ করে হাত থেকে ফেলে দিল ও, নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওটা। জীবনটাও তো তাই, এখন ওর নিজের পা স্লিপ করলে কি হবে? কি করলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে আত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে র।
রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব। শেষ হলো আজকের গল্প, লেখক সুবায়ন বসুর লেখা জিঘাংসা। গল্প পাঠে আশিক, গল্পে বিদানের চরিত্রে অর্পণ, মামার চরিত্রে হাসান, শ্রাবণীর চরিত্রে পিয়ালি এবং বিদানের মার চরিত্রে মারিয়াম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটির লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এছাড়াও আপনারা আপনাদের লেখা নিজস্ব গল্প আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। আমাদের মেইল আইডি হল artdefun@gmail.com। আপনাদের গল্প যদি আমাদের ভালো লাগে বা আমাদের পছন্দ হয় তবে আমরা আপনার গল্পটিকে নিয়ে অডিও প্রেজেন্টেশন বানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।